IMF কে আমরা ব্যবহার করছি, কারণ IMF কে সারা বিশ্ব ব্যবহার করে। আমরা তাদের সাহায্য চাই, সেখানে তারা আমাদের সাহায্য করবে। তো এখানে সাহায্য তাদের কাছে আমরা চাইনি। স্যার, আপনাদের নয়েজ হয়, আমরা যে একটা বড় সড়কে যে দৌড়াবো, তাতে এই যে আমরা মনে করি যে নয়েজ হয়, হাত পা বেঁধে আমাদের দৌড়াতে পারা, সেটার যদি কোনো না থাকতো বাংলাদেশে এখন বসবাস করতে পারতেন না। স্যার, এটা এই আইডিয়াটা আমার, আমি এটা ওন করি এবং আমি সেই জন্য আমি জোরে সুরে বলতে পারি, আদারওয়াইজ এই দেশ শেষ হয়ে যেত। এরকম 3 বছর 4 বছর লম্বা সময় ধরে কোনো বিকল্প ব্যবস্থা নাই। ইন্টারেস্ট রেট চার্জ করা হয়তো 20% 22%, সবাই বসে যেত, স্মল মিডিয়াম তারপর লার্জ কোনো ধরনের এন্টারপ্রাইজ, কুড বি ট্রেডিং হাউস, কুড বি ম্যানুফ্যাকচারিং ইউনিট, কুড বি সার্ভিস সেক্টর, সবাই শেষ হয়ে যেত। IMF সাথে আমরা যেখানে IMF শক্ত আলাপ করবে না, যেখানে আমরা তাদের সাহায্য চাই, সেখানে তারা আমাদের সাহায্য করবে। তো এখানে সাহায্য তাদের কাছে আমরা চাইনি, সুতরাং সাহায্য এখানে তারা আমরা এখানে যেখানে ভালো চলে। IMF তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, IMF আমরা অনু করি, IMF আমরা ডেটার্স আর ক্রেডিটার না। কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে আমাদের অনেক কারেন্ট সিচুয়েশন তো আমরা অনেকবার লিখেছেন, এখানে এই করেছেন না, ওরা ভালো বলে ওরা এইটুকুন প্রত্যাশা করে যে 2026-এর মাঝে আমরা যে গ্রাজুয়েশন করতে যাচ্ছি দ্যাট উইল বি পসিবল, তারা নিজেরাই বলছে। এবং 2031 সালে আমরা উচ্চ মাধ্যমের অর্থনীতি, সেটাও তারা বলছে সেটা সম্ভব। প্রোগ্রামগুলোতে আমরা দেখেছি যে ঋণ ছাড়ে আটকে গিয়েছে বা বিলম্ব হয়েছে, এবার কি শর্তের কোনো বেড়া জালে আবার মাঝপথে আটকে যাওয়ার সংখ্যা আছে? না, ছাড়বে না, এবার আটকেবে না। আমরা ব্যবহার করছি, কারণ IMF কে সারা বিশ্ব ব্যবহার করে, IMF সারা বিশ্বের গার্ডিয়ান, ঋণ দেয়া এবং ম্যানেজমেন্টের দায়িত্ব যে কাজটি তারা করে। সুতরাং IMF যদি কোনো আমাদের সাথে থাকে তাহলে এটা বুঝতে হবে IMF হ্যাজ ডিউলি কমপ্লিটেড দ্য অডিট অফ দি বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের সমস্ত খাতাপত্র বইপত্র সব কিছু দেখে তারা এখন আজকে তারা যদি একমত হয়, তারা যদি এটা ধারণা করে যে বাংলাদেশ ইজ ডুইং ফাইন ইজ গুড, তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ না করতে পারবে না, না করে না, ইউজুয়ালি না করে না।